আমাকে দায়িত্ব তাই বলতে পারেন না, আমাকে পছন্দ না হলে এড়িয়ে চলে যান, কিন্তু আপনারা আমার নামই ধরলেন, আমাকে সম্মান করতেই না পারেন, তাহলে আমার নাম নিয়ে কেন কথাবার্তা বলেন আপনারা? আজকে এসেছি অন্য একটা বিষয়ে, আপনারা সবাই জানেন, আপনারা আমাদের বিএনপির একজন সিনিয়র নেতা আমাদের রুহুল কবির রেজভী স্যার, তিনি না আমাকে অর্ধ পাগল এবং অশিক্ষিত বলে গালিগালাজ করেছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়া ভিডিওগুলো দেখেছেন, আমার মুখের কথা না, আপনি ভিডিও ফুটেজগুলো সবাই দেখবেন আমার কথা। কোন রাজনৈতিক দলের লোক, কোন সিনিয়র লোক কাউকে অশিক্ষিত বলতে পারে না, কারণ অর্ধপাগল কেমন করে হয়? আমি তিনবার নির্বাচন করেছি, আপনারা সবাই জানেন, বগুড়াতে দুইবার করেছি, ঢাকাতে একবার, তিনবার। আমি যদি অর্ধপাগল যদি হলাম নে, তার নির্বাচন কমিশনার কিন্তু আমার নির্বাচনের যে প্রার্থীটা যে আমি কাগজপত্র যাচাই বাছাই করে কিন্তু তারা আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। এটা পাগল কোনোদিন কিন্তু আমি শুনতে না, কিন্তু কত লোক আছে অশিক্ষিত কথা, এবং ওনাদের যা আমাকে বড় বড় কথাবার্তা বলে, ওনাদের দলের জানে আমাদের নেত্রী তিনিও কিন্তু 8 পাস, আমিও কিন্তু আপনার 7 পাস, আপনারা সবাই জানেন, কিন্তু অশিক্ষিত বলেও কিন্তু আমাকে অসম্মান করেছে এবং পাগল বলে আমার দেশ বিদেশে সারা সম্মানহানি করেছে। এবং খালি আপনি খালি আওয়ামী লীগের আপনি নেতারা অনেক যাও আমাকে বলে হির আলম নাকি সার্কাস করার জন্য নির্বাচন করে, অনেকে কিন্তু আমাকে দেখবেন আমাকে কিন্তু বদনাম করে কথা বলে, অনেকে নেতারা অনেক মনে করে রাজনীতি টক শোতে হির আলমকে ব্যঙ্গ করে কথা বলে, এবং আপনারা সবাই বেশিরভাগই মনে করেছিলেন হির আলম না বিএনপির লোক, বিএনপি ক্যান্ডিডেট আপনারা অনেকেই মনে করেছিলেন, এই জন্য বিএনপি কথাবার্তা বলে কথাবার্তা বলেছে, কিন্তু ওনারা যে করে বক্তব্য দিয়েছে প্রতিটা বক্তব্যতে হিডলকে ব্যঙ্গ করে কথাবার্তা বলেছে, ইনসাল্ট করে কথা বলে বলেছে। কয়েকদিন কিছু আগে মির্জা ফখরুল স্যারও কিন্তু বলেছে ওই যে হির আলম তার কাছেও মনে করেন আওয়ামী লীগ পর্যায়ে এইরকম কথাবার্তা বলে, ওই যে মানে কি নিচু করে অপমান করে তুচ্ছ করে কথাবার্তা বলে, কেন তুচ্ছ করে কথা বলে বলবে? খালি ওনারা নয়, আওয়ামী লীগের অনেক নেতারাও দেখবেন, জাতীয় পার্টির নেতারাও দেখবেন, অন্যান্য নেতারাও হির তাচ্ছিল্য করে কথাবার্তা বলে। আমাকে তাচ্ছিল্য করার আগে আপনি একবার বলে সংবিধান কি বলে, সংবিধান বলে আপনাদেরকে আইন বলে নির্বাচন দানের মধ্যে অধিকার করে প্রাপ্ত বয়স হয় এবং সে বাংলাদেশের নাগরিক হয় তার নির্বাচন করার আপনি অধিকার আছে, তাহলে সব কিছু মিলে আছে বলে তো আমি নির্বাচন করতে পারি, তাহলে পাগল কি হিসেবে বলে? তাই আপনাদেরকে বলেছি বলতেছে একটা কথা, সে আমার সম্মান, আমাকে দেশ বিদেশে হির আলমের একটা নাম ডাক সম্মান আছে, আপনারা আমাকে দায়িত্ব তাই বলতে পারেন না, আমাকে পছন্দ না হলে এড়িয়ে চলে যান, কিন্তু আপনারা আমার নামই ধরলেন, আমাকে সম্মান করতেই না পারেন, তাহলে আমার নাম নিয়ে কেন কথাবার্তা বলেন আপনারা? আপনার অভিযোগটা কি জানিয়েছেন? আজকে অভিযোগ আমরা এখানে দেশ জমা দিয়েছি এবং এই অভিযোগে এখানে তো ডাইরেক্ট মনে করে অভিযোগ নিতে পারে না, আমরা এখানে অভিযোগ দিয়েছি হাতুন স্যারের কাছে এবং এক্ষণে আমরা কোর্টে যাইতেছি, মানে আমাকে আমরা কোর্টে যাইতেছি মামলা করার জন্য, এই মুহূর্তে আমরা সিএন কোর্টে যাবো এখনই, ওখানে মামলা করার জন্য এখনই যাবো আমরা, মামলা করার পরে ওখান থেকে কাগজপত্র দল দেওয়া হয় এখান থেকে, তারপর আইনের যে ব্যবস্থা হয় আমার আইনের কাছে শ্রদ্ধা আছে এবং দেশবাসীর কাছে আপনাকে সবাই অনুরোধ করবো আপনার আমাকে ভুল বুঝবেন না, কারণ একটা কারণে আপনি হয়তো বলতেছেন আপনার বিএনপির বিরুদ্ধে কেন কথা বলতেছেন, আপনাকে কে উস্কিয়ে দিয়েছে কিনা, আপনি কি ভাইরাল অর্জনে আসতেছেন না, ভাইরাল অর্জনে আপনারা নিজেরাই বলবেন, কোনো সম্মানী লোক কোনো কোনো লোক যে এদের পাগল ছাগল বলে অশিক্ষিত বলে, এটা কতটা মনে করেন আপনাকে সম্মানযোগ্য এবং কতটা অপমানযোগ্য কথাবার্তা সেটা বলে, আর আপনি মনে করতেছেন কেন আপনারা বিএনপির বিরুদ্ধে কথা বলতেছেন, আমি কোনো বিএনপি নয়, বিএনপি দল ভালোবাসি, আওয়ামী লীগ দলকে ভালোবাসি, কিন্তু আওয়ামী লীগ বিএনপি নেতাকর্মী আজকে আমাদের দলের এই অবস্থা এবং নেতাকর্মীর এই অবস্থা, তাই আপনাদেরকে বলবো আপনারা সংযত হয়ে কথাবার্তা বলেন, মানুষের ইনসাল্ট করে কথাবার্তা বলবেন। So with expert, I am damn expert. Exclusive shop designer, stylish product নিয়ে এলো expert. কি ব্রো, বাড়ি দিয়ে লাভ হয় নাই? Come on bro, এসব অনেক কিছু আসবে আর যাবে, expert কিন্তু থেকেই যাবে।